আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধরনের পুলিশকে কি করা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে কক্সবাজারে এক ব্যক্তিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে কিছু পুলিশ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। তখন সে কিছু দূর গিয়ে সেনাবাহিনীদের দেখে তাদের কাছে বিচার দেয়। সেনাবাহিনী তখন ওই পুলিশের গতিরোধ করে তাদের আটক করে। এইভাবে যদি সব কিছুর জন্য আমরা সেনাবাহিনীর সাহায্য পেতাম, তাহলে পুলিশদের ধরে ধরে সেনাবাহিনী উপযুক্ত শাস্তি দিতে পারত। তবে সেই সুযোগ কি আমরা কখনো পাব? চট্টগ্রামের পাইকারি স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাসকে ক্রসওয়ারের ভয় দেখিয়ে 20টি সোনার বার লুট করেছেন ফেনী গোয়েন্দা পুলিশের DB6 কর্মকর্তা। ওই ব্যবসায়ী প্রাণ ভিক্ষা চাইলে তার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে তারা। ওই সময় স্বর্ণ ব্যবসায়ী বৈধ কাগজপত্র দেখালে পুলিশ কর্মকর্তা বলেন, তোর কাছে যতই বৈধ কাগজপত্র থাকুক না কেন, তোকে ক্রস ফায়ার দেব। প্রশাসনের লোক দ্বারা প্রতিদিনই সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, সত্য আর প্রকাশ হয় না। তিনি প্রভাবশালী ব্যবসায়ীর কারণে বিষয়টি নিয়ে তার ব্যবসায়ী সংগঠন থেকে সহযোগিতা পেয়েছে এবং ডাকাতদের ধরতে সক্ষম হয়েছে। কিন্তু এখানে কোনো সাধারণ লোক হলে এই বিষয় নিয়ে মুখ খোলার সাহস পেত না। আহারে গোপালকান্তি দাস সাহেবের সৌভাগ্য বলে কথা, দুর্ভাগ্য হলে হয়তো তার পরিবার এতক্ষণে অনাকাঙ্ক্ষিত মৃত লাশের খবর শুনতে হতো। এই যাত্রে আল্লাহ তাহাকে জানে ও মালে বড় রকমের হেফাজত করেছেন বলে মনে হয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রশাসনের চেইন অফ কমান্ড থাকে, আর সেই জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা অন্যায় কাজে সরাসরি চেইন অফ কমান্ড জড়িত থাকে, সেখানে নিম্ন পদস্থ কর্মচারী বা কর্মকর্তা অসহায় থাকে। ঠিক তেমনই ফেনীর ডিবির অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরাসরি ডিবির OC জড়িত ছিল বলেই বাকিদের কিছুই করার ক্ষমতা ছিল না। আর SI আরনুয়েল হক সাহেব নিঃসন্দেহে আমাদের গর্ব ও অহংকার। তার ছাত্রজীবন থেকে কর্মজীবনে এই পর্যন্ত ন্যূনতম কোনো অপরাধ বা কোনো খারাপ রেকর্ড ছিল না এবং নেই। এই ঘটনায় উনি চেইন অফ কমান্ডের কারণে অপ্রত্যাশিতভাবে ফেঁসে গিয়েছে এবং ইনশাল্লাহ নির্দোষ প্রমাণিত হয়ে উনি আবারও আমাদের মুখ উজ্জ্বল করবে। আপনারা সত্য প্রকাশ ও সত্য ঘটনা উদ্ঘাটন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ওনার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নির্দোষ প্রমাণিত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী। ডিবি পুলিশ এইসব অপরাধ বেশি করেছে, সাদা পোশাকে আসে কেউ জানতেই পারে না পুলিশ না হাইজ্যাকার। এক সার্কেলের অফিসার অন্য সার্কেলে চুক্তিভিত্তিক ভাড়াটিয়া হিসেবে গিয়ে অত্র থানার স্টাফদের সঙ্গে আঘাত করে আদালতের নিষেধাজ্ঞা কৃত জমি বিবাদীদের দখল করে নেওয়ার বিরুদ্ধে ভুক্তভোগী বাদী পুলিশের ঊর্ধ্বতন বরাবর অভিযোগ দিলে বরং ভুক্তভোগী বাদীকেই নিষ্গৃহীত হতে হয়েছে, কারণ উক্ত অপকর্মের তদন্তভার তাদেরই সহপাঠীকে দেয়া হয়েছিল। বিধায় এদের অপকর্মের তদন্ত এদের সহকর্মী ছাড়া কোনোদিনই আলোর মুখ দেখতে পারে না। বলেন, আমরা জনগণ কোথায় যাব? আইনের লোকগুলি যদি এমন কাজ করে আর কি বলবো। পুলিশ অপরাধ করলে কঠিন কোনো বিচার করা না, সামরিক বরখাস্ত না হয়ে বদলি না হয়ে প্রত্যাহার, এইটার কারণে আজ দেশে অপরাধ সীমাহীন বাড়ছে। হারুন ভাই, এরা হলো দেশের সোনার ছেলে, আজ এদের জন্যই পুলিশ মরলে মানুষ হাসে। পুলিশের চরিত্র বহু আগে থেকেই এমন শুধু প্রকাশ হচ্ছিল না, যাও হয় লাখে একটা ঘটনা। দেশটায় কি আইন নেই? আর পুলিশ কি এখন বিচারক হয়ে গিয়েছে? তাহলে আদালতের দরকার কি? সোনা বৈধ না অবৈধ হোক, আইনের পোশাক পরে ছিনতাই এটা মেনে নেওয়া যায় না। ওদেরকে বহিষ্কার করে ছিনতাইয়ের সর্বোচ্চ সাজা দেয়া হোক। সোনার ছেলেরা সোনা ডাকাতি করেছে, তাতে দোষের কি? ভাগ্যে স্বর্ণ ব্যবসায়ীর ক্ষমতা আছে, বিধায় সে DB OC-কে জেল খাটাচ্ছে। আমার মতো বেটা হলে স্বর্ণ যাইতো আবার জেলও খাটাতাম। এখন তুলে ধরব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ঝুম বৃষ্টিতে রাস্তায় খোড়া গর্তে পড়ল ওয়াসার গাড়ি, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল। ওয়াসা এভাবে যে সব ভালো রোডগুলো নষ্ট করে দিয়ে সাধারণ মানুষ কত কষ্ট পায় তা বুঝেছে হয়তো এবার। কথাই আছে না, নিজের খোড়া গর্তে একদিন নিজেকেই পড়তে হবে। বহুদিন পরে কেউর ক্ষতি দেখে মনে শান্তি পেলাম বহুদিন পরে কারো ক্ষতি দেখে মনে শান্তি পেলাম তবে আরও ভালো লাগতো গাড়িটা না পড়ে একটা বড় অফিসার পড়লে। প্রবাদ বাক্য ভুলে গেলে হবে না, আপনাদের শক্তি আছে বলে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে নিজেদেরকে কতদিন আড়ালে রাখবে। মাথায় রাখা দরকার ছিল কোনোদিন ওই রাস্তায় আমাদেরকেও হাঁটতে হবে কিনা। আজকের এই নিউজটা সব টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, দুনিয়ার দেশের সকল নিউজ হেডলাইনে আসা দরকার। কর্মের ফল এমনই হয়। কেউ সে আরেকটু ধাক্কা দিয়ে পুরো গাড়িটা গর্তের মধ্যে ফেলে দেওয়া উচিত ছিল।
এইটা ইচ্ছে করে করেছে যাতে সরকারের কাছে নতুন মডেলের একটা পায়, আর এটা মালিকের শালাকে গিফট করবে, ব্যাস শালা হুইসেল দিতে যাবে। চমৎকার আশারের গল্প ছিল। আমার তো মনে হয় গর্তে পড়ায় ওয়াসার লাভ হলো। গাড়িটির মেরামত খরচ যা আসবে তাতে এই মডেলে দুই তিনটা পাওয়া যাবে, আরও হতে পারে নতুন গাড়ির অনুমোদন দিয়ে পুরানটাতেই চালিয়ে দিবেন। 100 ফুট নিচে গিয়ে চাপা পড়ে মরার দরকার ছিল, কারণ দুর্নীতি সরকারি কর্মচারীরাই করে, যার জন্য সব জায়গাতেই কাজের কোনো মান থাকে না। কোথাও কোনো দুর্ঘটনা ঘটতে দেখলে স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায়, কিন্তু এই দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল। এরা যখন যেখানে ইচ্ছে গর্ত খুঁড়িয়ে গেলে জনগণের সুবিধা অসুবিধার চিন্তা করে না, এখন নিজেদের গর্তে নিজেরাই পড়, কেউ মরে টরে নাই, এক চাকা পড়েছে। কেউ কি আশেপাশে নেই যে চারটি চাকায় গর্তে ফেলতে গাড়িটিকে সাহায্য করে? গাড়ি মেরামত করার জন্য বাজেট কত হতে পারে? উপর দিকে থুতু মালে তার নিজের গালে এসেই পড়ে, এবার বুঝো ঠেলা। গাধার পেছনে লাঠি না দিলে বুঝে না যে তাকে সামনে যেতে বলা হচ্ছে, এবার যদি কাজ ঠিক মতো করে। ওয়াসা কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি এভাবে পড়ে যাওয়া দরকার, তাহলে হয়তো বা রিয়েলাইজ করবে এক দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজের উপর পড়েছে, সমস্যা নেই। চোরে চোরে মাস্তুতো ভাই, বদমাইশরা বছরের পর বছর মানুষকে কষ্ট দিয়ে আসছে, আল্লাহ অভিশাপগুলোকে আরও উত্তমভাবে কবুল করে নিক। একেই বলে পাপ ছাড়ে না বাপকেও, যাকে অন্যভাবে বললে বলা যায় নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসার দুর্নীতিবাজরা গর্ত করে চট্টগ্রামের মানুষকে সারা জীবন কষ্ট দিয়েছে, এমডি সহ পড়লে আর একটু ভালো হতো। ওয়াসার ঢাকা শহরের বেশিরভাগ রাস্তা খুঁড়ে নষ্ট করেছে, ওয়াসার যে কী ক্ষমতা তা জানি না, মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে ওয়াসা ক্ষমতাধর। অগণিত রাস্তা কেটে যত্রতত্র ফেলে রেখে যায়, এদের কোনো বিচার বিহিত হয় না। বর্ষায় খোঁড়াখুঁড়ির নামে ধান্দা বাজার কতকাল, গাড়ি ধ্বংস হলে খুশি হতাম, কারণ তোদের কারণে বর্ষায় চলাচলও মুশকিল হয়। আমার চাচা গত বছর তোদের খোঁড়া গর্তে পড়ে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।